দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় হার পাকিস্তানের। শুক্রবার 27 অক্টোবর চেন্নাইয়ের এম চিদাম্বর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে অধিনায়ক বাবর আজম ও সৌদি শাকিলের জোড়া হাফ সেঞ্চুরিতে 270 রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক রামে 91 রানে ভর করে 16 বল ও 1 উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এই হারের ফলে বিশ্বকাপে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে পর্টিয়া বোলারদের দাপটে নির্ধারিত সময়ের আগেই অল আউট হয়ে গেছে পাকিস্তান। তবে অধিনায়ক বাবর আজম ও সৌদি শাকিলের হাফ সেঞ্চুরিতে 270 রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে ম্যান ইন গ্রিনরা। এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাবরের মতে উদ্বোধনী জুটি পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমান উল হক। প্রথম পাওয়ার প্লেতেই দলীয় 38 রানের মধ্যেই বিদায় নেন তারা। পাকিস্তানের বিপদের মধ্যে তৃতীয় উইকেটের 48 রানের জুটি গড়েন বাবর রিজওয়ান। দলীয় 86 রান রিজওয়ানকে উইকেটের পেছনে ডি ককের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন কয়েটজি। চতুর্থ উইকেটে ইফতেখারকে নিয়ে বাবর 43 রানের জুটি গড়েন। দলীয় 129 রানে তাভরাইজ শামসির বলে ক্লাসের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরেন ইফতেখার। 12 রান পর দলীয় 141 রানে বিদায় নেন অধিনায়ক বাবর আজম। তার আগে বাবর 65 বলে 4 ও 1 ছয়ে 50 রানের ইনিংস উপহার দেন। শেষ দিকে সৌদি শাকিল ও সাদাফ খানের 71 বলে 84 রানের জুটিতে 250 পেরোয় পাকিস্তানের ইনিংস। সাদাফ 43 রান করে ফিরলেও সৌদি শাকিল ঠিকই 50 তুলে নেন, তবে 52 রান করে বিদায় নেন তিনি। এতে 46.4 ওভারেই 270 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে তাভরাইজ শামসির সর্বোচ্চ 4 উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং এ একাই 10 নামান। পাকিস্তানের দেওয়া 271 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে প্রতিয়ারা ও ওভারেই 34 রান সংগ্রহ করে ফেলেন। এরপরেই ফর্মে থাকা ডি ককে বাউন্ডারি লাইনে মোহাম্মদ ওয়াসিমের ক্যাচ বানিয়ে ফেরান শাহিন শাহ আফ্রিদি। বিদায়ের আগে 14 বলে 24 রান করেন তিনি। দলীয় 250 রানে 7 উইকেট থেকে 260 রানে 9 উইকেটে গিয়ে দাঁড়ায়। এরপর শেষ মুহূর্তে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 4 রান আর পাকিস্তানের 1 উইকেট। ঠিক সেই পর্যায়ে মোহাম্মদ নওয়াজকে বাউন্ডারি মেরে দেন কেশব মহারাজ, তাতে বাবরদের কাঁদিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় টুর্নামেন্টে উঠতে থাকা দক্ষিণ আফ্রিকা।